তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূলের পার্টি অফিস পড়লো, কি বলবো? ব্যাপারটা দেখুন, তৃণমূলের পার্টি অফিস পড়ার কারণ হচ্ছে আমাদের নেতৃত্বদের মধ্যে যে একটা দ্বিধাবিভক্ত অবস্থায়, একটি গোষ্ঠী তৃণমূলের উন্নয়নের টাকা নিয়ে যারা দলটাকে মানে একটা মাঠে নামিয়ে দিয়ে গেছে, সেই শক্তিরা এখন দাদার অনুগামী হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে আমাদের নেতৃত্বের উপর হামলা সৃষ্টি করছে এবং আমাদের পার্টি অফিসগুলি দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা মনে প্রাণে জানি যারা তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল স্তরের কর্মী যারা, তারা কিন্তু মনে প্রাণে দিদির সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসটা করে এবং তৃণমূল প্রতীকের সঙ্গে আছে। তো আজকে যারা দলটাকে শেষ করেছে, দলের মমতা ব্যানার্জির উন্নয়ন করেছে, সেই উন্নয়নের টাকাকে আত্মসাৎ করে যারা আজকে চেটে ফুটে খেয়েছেন, আজকে খালি হাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছেন, মানে আজকে যারা দল থেকে প্রচুর টাকা করেছেন তারা দল থেকে সেফ সাইড নিয়ে নিয়েছেন, যারা এখনও দলের ক্ষমতায় বসে আছেন তারা দলটা নিচুতলার কর্মীদের কথা ভাবছে না, যারা 34 বছর বামফ্রন্টের সঙ্গে লড়াই করে দলটাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, মমতা দিয়ে ক্ষমতায় এনেছিল, বা আজকে আমাদের জেলার যা নেতা নেত্রী যারা আছেন তাদেরকেও ক্ষমতা নিয়ে এসেছিল, তারা কিন্তু আমাদের দলকে দলের নিচুতলার কর্মীর কথা ভাবছে না, তাদের নিজেদের জায়গাটা নিজেদের গতিটা ঠিক রাখার জন্য তারা চুপ করে বসে আছেন। আচ্ছা, এটা কি দাদার অনুগামীরাই করছে বলে? কারণ দাদার অনুগামী বললে বলাও যেতে পারে, কেননা দাদার সঙ্গে যারা ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুরে তারাই দাদার নাম করে বিভিন্নভাবে বিভিন্ন হাত দিয়ে উন্নয়নের টাকাকে তদরূপ করেছেন, উন্নয়নের টাকা লুটে পুটে খেয়েছেন নিজের স্বার্থে, কোনো দলের স্বার্থে নেই। আজকে দলের যারা তৃণমূল স্তরের কর্মী তাদের হাতে 5টি পয়সা বলে সাংগঠনিকভাবে নেই, তারা এই জন্য সাময়িকভাবে লড়তে পারছে না, হয়তো আমাদের কাছে মানুষ থাকা সত্ত্বেও আমরা মানুষের এই হঠাৎ করে আক্রমণ যখন যখন যেখানে সেখানে আক্রমণ করছে সেই আক্রমণ থেকে আমরা প্রতিহত করতে পারছি না। আমরা কিন্তু পরে মানুষকে সঙ্গবদ্ধ হয়ে মানুষকে সঙ্গে নিয়ে যারা 34 বছর লড়াই করে বামফ্রন্টটাকে তাড়িয়েছিল তারা আবার একত্রিত হচ্ছে, আমরা সবাই একত্রিত হচ্ছি। এইসব যারা সুবিধাবাদী যারা তৃণমূল কংগ্রেসকে শেষ করে তৃণমূল কংগ্রেসকে চেটে ফুটে খেয়ে মমতাবাজির উন্নয়নকে হাতিয়ার করে যারা কামিয়েছে তারা আজকে দূরে চলে গেছে, তাদেরকে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, অবশ্যই এলাকার মানুষই করবেন, মানুষকে সঙ্গে নিয়ে করবো আমরা। আচ্ছা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বলছে পুলিশের সামনে এখন পুলিশ দেখুন, পুলিশ হঠাৎ করে কোথাও যদি কেউ আক্রমণ করে পুলিশ জানা সত্ত্বেও হয়তো কিছু কিছু জায়গায় পুলিশ নিষ্ক্রিয়তা নিচ্ছে, কারণ প্রচুর মানুষ যেখানে হুট করে উপস্থিত হয়েছে আর বিরোধী পক্ষের শাসক দলের লোক নেই সেখানে, তারা প্রতি মানে হতভম্ব হয়ে যাচ্ছে পুলিশ।
হুট করে তো কাউকে গুলি চালাতে পারবে না পুলিশ, মানে গুলি না চালা কিন্তু সেখানে গিয়ে তো কোনো অ্যাকশন নিতে পারে, তো পুলিশ যদি দাঁড়িয়ে থাকে যেটা গ্রামবাসীর অভিযোগ করছে। কোন ব্যাপারটা শুন, পুলিশ এরা তো অনেক মানে সে কী হচ্ছে, আগে সেখানে দিন ঠগি দস্যুরা যখন তখন যেখানে সেখানে আক্রমণ করে দিত, হঠাৎ করে এসে এরা সেভাবে করছে। যারা করছে তারা আমি মনে করি এরা বিজেপির যারা প্রাক্তন কর্মী তারা নয়, যারা তৃণমূল কংগ্রেসটাকে শেষ করেছে বামফ্রন্ট থেকে এসে, আবার বামফ্রন্টটাকে তৃণমূল কংগ্রেসে শেষ করে আবার বিজেপি যাওয়ার জন্য বিজেপি দলের পদটা দখল করার জন্য করছেন। কিন্তু বিজেপির অনেক নেতৃত্ব আমাদের খবর দিচ্ছেন যে আপনাদের যারা দলটাকে শেষ করে তারা আবার আমাদের দলে ঢুকে আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে, এবং সেটা কিন্তু পুলিশকে আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম আমি। পুলিশ কেন এতটা তৎপর হয়নি সেটা জানি না, মানে এই মুহূর্তে কিন্তু গ্রামবাসী বা এলাকার মানুষ যারা বলছে যে আমাদের নিরাপত্তা কোথায়, মানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, পুলিশ যদি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দূরের দিকে তো সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখুন পুলিশ পালিয়ে এই কথাটা না, পুলিশ ছিল ফিল্ডে, পুলিশ হয়তো তাদের যে সংখ্যায় লোক নিয়ে এসছিল, যারা যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসছিল হয়তো পুলিশ সেখানে, পুলিশের আইন এমন একটা জিনিস পুলিশের হাতে অস্ত্র থাকলেও তারা হুট করে চালাতে পারবে না। এবার যারা বেআইনিভাবে অস্ত্র নিয়েছে তারা কিন্তু বেআইনিভাবে চালিয়ে দিতে পারে, পুলিশ হয়তো সেই কারণে নিষ্ক্রিয় ছিল। তো পরে পুলিশ মাঠে নেমেছে, পুলিশ ধরপাকড় করবে, অভিযোগ করলে অবশ্যই আমাদের নেতৃত্ব পর্যায়ে আমরা অভিযোগ করব, এবং আমরা প্রত্যেকটা তৃণমূল স্তরের নেতৃত্ব আমাদের যারা তৃণমূল স্তরের কর্মী প্রত্যেককে আমরা এক জায়গায় নিয়ে এসেছি এবং আলোচনা করছি। কিন্তু এলাকায় প্রচুর বোমাবাজি চলছে, মোমবাজি চলছে, সেটাকে অবশ্যই পুলিশ নেবে, পুলিশ নেমেছেও র্যাপও নামবে আগামী দিনে। আমরা চেষ্টা করবো আমাদের দলীয়ভাবে নেতৃত্বের কাছে উপর নেতৃত্বকে খবর নিয়েছি। আর ঘটনা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, এর কারণটা হচ্ছে আমাদের যারা নেতৃত্বে বর্তমান আছে তারা কিন্তু নিষ্ক্রিয়, তারা তৃণমূল স্তরের কর্মী দ্বারা মাস্ক খাচ্ছে তাদের কথা ভাবছেন না। এটা কিন্তু নেতৃত্বদের মানে এক প্রকার জঘন্য রাজনীতি বলতে পারেন, যে যারা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ালো, তৃণমূল কংগ্রেসে তাদের ক্ষমতায় নিয়ে এলো তারা মার খাচ্ছে, আর তিনারা গদি ধরে বসে আছেন, এটা নির্লজ্জতার কাজ করছে। অপরেশবাবু পদত্যাগ করার পর থেকে কিন্তু এই ঘটনা ঘটছে। দেখুন অপরেশবাবু তিনি আজকে কী জায়গায় ছিলেন, কোথায় এসছেন, তার যে জায়গাটা তিনি করে নিয়েছেন, আলেকে এলাকার মানুষ কিন্তু অপরেশের বিরুদ্ধে ক্ষুব্ধ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ নয়, মানুষের রাগ হচ্ছে অপরেশের ছাত্রা কী ছিল কী হয়েছে। আজকে আরও অন্যান্য নেতা বেরোবেন যারা চুপ করে নিষ্ক্রিয় বসে আছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে চেটে পুটে খেয়েছেন তারা চুপ করে বসে আছেন, তারা কিন্তু কোনোভাবে মুখ খুলছেন না যে বা প্রশাসনের উপরে চাপ দিচ্ছেন না। আমার জেলা নেতৃত্বকে ব্লক নেতৃত্বে সবাই একই কাণ্ড করছে। আচ্ছা এখানে যে পার্টি বেশ ভাঙচুর করলো কারা করলো এটা? এটা আমরা যখন দোকানে এসে দেখি তখন মানে কিছু বিজেপি এবং মানে এ আর কি মানে টিএমসির যে গোষ্ঠীদণ্ড অপরেশবাবু কালকে ডিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এসে উত্তাল, এবং পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, আর তারপরে পুলিশই সহযোগিতা আমি বলবো এখানে পুলিশ একটু মানে এ করেনি, কাউকে আটক করেনি, সে পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে যে যা টুকিটাকি ভাঙচুর হয়েছে আর এইসব। মানে পুলিশ দাঁড়িয়ে থাকে কালীন কি এই ভাঙচুরটা হয়েছে? হ্যাঁ, একজন কেউ প্রতিবাদও করেনি যে এখানে এইসব করা যাবে না, অমুক করা যাবে না, তুমুক করা যাবে না, কিন্তু কেউ প্রতিবাদও করেনি। মানে পুলিশের ভূমিকাটা এখানে কী রয়েছে? হ্যাঁ, চুপচাপ রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, মানে একদম নীরব দর্শক। একটাই কোন থানা এটা? পটাশপুটু। মানে তাহলে এই ভাঙচুর করে গেল কারা এখানে? মানে এখানে গোষ্ঠীদণ্ড হোক আর বিজেপি হোক, ফ্রাক এসে বিজেপিও আছে, প্লাস গোষ্ঠী একটা আছে টিএমসির, এরা মানে অভিযোগটা কাদের প্রতি করছেন? অভিযোগটা বলছি যে এখানে টিএমসি পার্টি অফিস হয়তো রাখবো না, আমরা তো বিজেপি কর্মী, এখানে যা দূর মানে দুর্নীতি যা সন্ত্রাস এইরকম ব্যাপারটা, তারপরে ওইখান থেকে রেশন কার্ডও অনেক বেরিয়েছে আর সব জিনিসপত্র সব পুরাপুরি অনেক কিছু হয়েছে, রেশন কার্ডের মধ্যে কেউ হয়তো রেখেছে হয়তো।